এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। বর্তমানে সংশোধন ও পরিমার্জন করে বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শীঘ্রই এসব পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হবে, এরপর শুরু হবে বই ছাপার কর্মযজ্ঞ। এনসিটিবি সূত্র জানায়, 2025 শিক্ষাবর্ষে সারা দেশের প্রাক প্রাথমিক, প্রাথমিক ইবতেদায়ী, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রায় 40 কোটি 16 লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা 12 কোটি 8 লাখ 67 হাজার 752টি, আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের বইয়ের সংখ্যা 28 কোটি 6 লাখ 22 হাজার 337টি। মুদ্রণকারীদের কাছে 200 লটে এসব বই ছাপাতে দেওয়া হবে। বই ছাপার কাজে সরকারের খরচ হবে প্রায় 1,200 কোটি টাকা। সময় ফুটময়।